हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। भारतीय दर्शन शास्त्र एवं विभिन्न देवदेवीर पूजा अर्चनार पद्धति এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে এমন দুটি জিনিস জানতে পারবেন যা আপনাদের আজীবন কাজে লাগবে। প্রথমত আপনার লাকি নাম্বার। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার লাকি নাম্বার, যে নাম্বারের ভিত্তিতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে প্রচুর অর্থের মালিক হয়ে উঠতে পারেন বা সুফল পেতে পারেন। এবং দ্বিতীয় যে বিষয়টি আপনারা জানতে পারবেন তা হলো দুটো কলা দিয়ে একটি টোটকা, যে টোটকার মাধ্যমে আপনাদের কাটবে বাধা, আসবে শুধু টাকা। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করব আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন। আর আপনারা যদি ন্যূনতম হলেও উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হতে পারেন। আর আপনি যদি আমাদের সত্যানুসরণ চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামীকাল অর্থাৎ 26 এপ্রিল 2021 সোমবার শুরু হচ্ছে চৈত্র পূর্ণিমা। আর এই চৈত্র পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দুপুর 12:44 থেকে, আর এই তিথি শেষ হবে 27 এপ্রিল 2021 মঙ্গলবার সকাল 9:01। এছাড়াও এই মঙ্গলবারে সংঘটিত হতে চলেছে হনুমান জয়ন্তী। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এক কথায় আপনারা বলতে পারেন যে পূর্ণিমার মহাযোগে হনুমান জয়ন্তী। আর এই দিন আপনাকে যেটি করতে হবে বন্ধুরা, আপনারা চাকুরিজীবী বা ব্যবসায়ী যে কর্মের সঙ্গেই যুক্ত হয়ে থাকুন না কেন, যাতে আপনাদের বৃহস্পতি মজবুত থাকে এবং অর্থ প্রচুর পরিমাণে আসতে থাকে, তার জন্য আপনাদেরকে এই টোটকাটি করতে হবে এবং করে দেখবেন 48 ঘন্টার মধ্যেই আপনি সুফল পাবেন। যদি না বিশ্বাস হয় তাহলে আপনি একটা লটারি টিকিট কেটেই দেখুন না, দেখবেন ওখানে যত ছোটই হোক না কেন আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন। যাই হোক, এই টোটকা বা উপায়টি এই পূর্ণিমা মহাযোগে হনুমান জয়ন্তীর দিন ছাড়াও যে কোনো বৃহস্পতিবারও করা যাবে। তবে একটি বিষয় অতি অবশ্যই লাগবে, আর তা হল আপনার লাকি নাম্বার। এইবার যেটি আপনাদের করতে হবে তা হলো আপনি যেদিন এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে হবে এবং বাজার থেকে দুটি কলা নেবেন। তবে কলা দুটো যেন নিখুঁত এবং হলুদ হয়। এবার দুটো কলার মধ্যে থেকে একটি কলায় কুমকুম বা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেবেন এবং দ্বিতীয় কলাটিতে নিজের নাম এবং নিজের লাকি নাম্বার লিখবেন। কিন্তু এখন প্রশ্ন হল যে আপনি জানবেন কিভাবে যে আপনার লাকি নাম্বার কত? আপনি যদি জেনে থাকেন তাহলে তো আর কোনো কথাই নেই, আর আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্ম তারিখ আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন, আমরা আপনাদের লাকি নাম্বার জানিয়ে দেব। আর এই লাকি নাম্বার প্রত্যেক মানুষের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। যাই হোক, এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো একটি মাটির প্রদীপ নেবেন, তাতে ঘি বা তেল দিয়ে প্রদীপটি জ্বালাবেন। বন্ধুরা, আমি আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে একটি কলাতে সিঁদুর বা কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং দ্বিতীয় কলাটিতে কুমকুম বা সিঁদুর দিয়ে আপনার নিজের নাম লিখবেন এবং নিজের লাকি নাম্বার লিখবেন। এরপর আপনারা যে ঘি বা তেলের প্রদীপটি জ্বালিয়েছিলেন
তার মধ্যে দুটি লবঙ্গ ফেলে দেবেন। তবে একটি বিষয় সতর্ক থাকবেন, যেই লবঙ্গ দুটি এমনইভাবে দেবেন যাতে পুড়ে না যায়। ভগবান হনুমানজি এবং মাতা লক্ষ্মীর কাছে আপনি আপনার প্রার্থনা জানান এবং একই সাথে আপনি ওম ধনলক্ষ্মী নমঃ, ওম ধনলক্ষ্মী নমঃ, ওম ধনলক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে 108 বার অবশ্যই মন্ত্রটি জপ করবেন, আর যদি সম্ভব না হয় অন্তত 28 বার জপ করবেন এবং অতি অবশ্যই আপনার মনোকামনা মনোবাসনা ভগবান হনুমানজি এবং মাতা লক্ষ্মীর কাছে অবশ্যই জানাবেন। এরপর আপনি যেদিনই এই কাজ বা ক্রিয়াটি করুন না কেন, ঠিক তার পরের দিন আবারও সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান পর্বটি সেরে নেবেন। তারপর আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে যে কলা দুটি রেখেছিলেন সেই কলা দুটি নিয়ে নিজের ওপর 7 বার ঘুরিয়ে নেবেন। আপনি কিভাবে ঘোরাচ্ছেন সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু নিজের ওপর 7 বার ঘুরিয়ে নেবেন। এরপর কলা দুটিকে আলাদা করে নিন এবং যে কলাটিতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রেখেছিলেন সেই কলাটিকে যে কোনো গরু বা গোমাতাকে আপনি খাইয়ে দেবেন এবং আপনার নিজের মনের ইচ্ছা গোমাতার কাছে ব্যক্ত করবেন। এবং যে দ্বিতীয় কলাটির মধ্যে আপনি আপনার নাম এবং আপনার লাকি নাম্বার লিখে রেখেছিলেন সেই কলাটি আপনি প্রসাদ স্বরূপ খেয়ে নেবেন এবং কলার ছালটি আপনি কোনো পবিত্র জায়গায় রেখে দেবেন বা আপনি গোমাতাকে খাইয়ে দিতে পারেন। একটাই আপনাদের সতর্ক অবলম্বন করতে হবে যে এই কলার কলাটিতে যেন ঝাঁটা বা লাথি না লাগে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বর বা ভগবান যেন আপনাদের সহায় থাকেন, আপনাদের ভালো রাখেন। তাই এক কথায় বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।